আজকে একদম নামমাত্র মশলায় একটা নিরামিষ সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। এক চামচ পাঁচ ফোড়ন আমি এটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এক টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি, এখানে দেব হাফ টিস্পুন সর্ষে, কালো সর্ষে টিস্পুন, পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আলু, দুটো আলু নিয়েছি এখানে, গোটা ছয়েক পটল, 300 গ্রাম কুমড়ো, এবারে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢাকা দিয়ে দেব। মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম, একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এটার মধ্যে দেব 2 ইঞ্চি আদা বাটা, হাফ চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো সল্ট, হাফ টিস্পুন আমি সল্ট দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। মিনিট 10 সেকেন্ড এটা ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাতে দেব মিষ্টি, দিলাম আখের গুড় হাফ চামচ, হাফ টেবিল স্পুন আখের গুড় দিলাম, চিনিটাকে অ্যাভয়েড করলাম, আর ভাজা যে মশলাটা করেছিলাম সেইটা 1.5 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে গুড়টাকে নেড়ে এটার সঙ্গে মিশিয়ে দেব। এটাতে দেব কিছু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু ভালো লাগে। লাস্টে দেব 1 চামচ ঘি, ঘি দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে মিক্স করে ঢাকা দিয়ে দেব। ব্যাস, একদম কম মশলায় কম তেলে একটা খুব সুস্বাদু নিরামিষ তরকারি তৈরি হয়ে গেল। খুব কম তেলে কম মশলা একটা নিরামিষ সবজি তৈরি হয়ে গেল। কেমন লাগলো রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে, সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।